Good morning. ଉଚ୍ଚତା ଅଙ୍କନ କରିହେବ
দুইটি বাহু তেনু ইয়ার আমি কর্ণ প্রতি ইয়ার উচ্চতা আমি অঙ্কন করি পারিবা হউ তেনু সমকোণী ত্রিভুজর তাহলে এ কোণ হেলা ভূমি এটা কোণ হেলা উচ্চতা ইয়ে কোণ হেলা কর্ণ তেনু সমকোণী ত্রিভুজর বৃহত্তম ভাগ কো আমি কোণ কইবা কর্ণ কর্ণ কইবা তেনু ভূমি কো আমি ইংরেজী অক্ষরে ইংরেজীতে কইবা কোণ তেনু ইয়াকু আমি কইবা বেশ তার প্রথম অক্ষর নবা বি ইয়াকু নেলে বি বাকি এ উচ্চতা কো আমি কোণ কইবা ইয়াকু পারপেন্ডিকুলার তার প্রথম অক্ষর পি তারপরে কর্ণ কো আমি কোণ কইবা তেনু তার প্রথম অক্ষর এ তাহলে এ বি সি এক কি প্রকার ত্রিভুজ হইগলা সমকোণী ত্রিভুজ তাহলে এখানে জানিলে সমকোণী ত্রিভুজ বৃহত্তম বাহুটি ত্রিভুজর কোণ হব কর্ণ দেখ বুঝি হেলা তেণু সমকোণী ত্রিভুজর কর্ণর দৈর্ঘ্যর বর্গর সমষ্টি তার দুই বাহুর দৈর্ঘ্যর বর্গর সমষ্টি সহিত তেণু ইয়াকু আমি লেখিবা এসি বর্গ ইকুয়াল টু এবি বর্গ যুক্ত বিসি বর্গ যদি আমি পি বি আউ এইচ আকারে লেখিবা তাহলে আমি কিপরি লেখিবা না হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লস বি স্কোয়ার বা আমি লেখিপারিবা ইয়াকু এইচ ইকুয়াল টু বি স্কোয়ার প্লস বি স্কোয়ার রুট ওভার বুঝি পারলো সমকোণী ত্রিভুজর যে তিনটি বাহু অছি এমানক মধ্যে আমার তিনটি কিয়া গণন সংখ্যা আছে সম্বন্ধ আছে তাকে আমি কহিবা কোন না পিথাগোরীয় আমি কিপরি জানিবা দুইটি বাহুর দৈর্ঘ্য জানা থিলে অন্য বাহুটি কিপরি নির্ণয় করিবা আস গোটে উদাহরণ করিবা ধরাযাউ এবির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার সেইপরি বিসির দৈর্ঘ্য কেতে ধর 4 সেন্টিমিটার নবা তাহলে আমার এসির দৈর্ঘ্য কেতে হব আমি বর্তমান নির্ণয় করিবা না এসির বর্গ ইকুয়াল টু এবির বর্গ প্লস বিসির বর্গ তাহলে এটি লিখি দেবা এবি কেতে এবি কেতে 3 সেন্টিমিটার 3 সেমি বর্গ সেইপরি বিসির বর্গ কেতে বিসি কেতে 4 সেমি তাহলে এসি ইকুয়াল টু ইয়ার কোণ হইব রুট ওভার হইব বর্তমান 3 বর্গ কেতে 9 বর্গ সেমি সেইপরি 4 বর্গ কেতে 4 বর্গ কেতে 4 16 তাহলে 9 যুক্ত 16 সমান কেতে 25 বর্গ 25 বর্গমূল কেতে 5 তাহলে 5 সেমি তাহলে আমার এসি র দৈর্ঘ্য কেতে হলা 5 সেমি ইহেলা 3 সেমি ইহেলা 4 সেমি ইহেলা 5 সেমি সেইপরি আমার এই যে তিনটি গণন সংখ্যার গোষ্ঠী গোটে করা হয়েছি ইয়াকে আমি কোণ কইবা যে কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সম্ভব ইয়াকে আমি কইবা কোণ পিথাগোরীয় ত্রয়ী পিথাগোরীয় ত্রয়ীর জড়ি মানক জড়ি গুড়িক হেলা কে 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 তা 3 4 5 12 5 13 সেইপরি 15 8 17 24 7 25 আউ 40 ন 41 বুঝি হেলা তাহলে এখানে যা বৃহত কর্ণ কি কইল 3 4 5 রে 5 কাই কি 5 কইলে কি কইব সপ্তম কাল কইল বৃহত্তম বাহুটি কো আমি কর্ণ কহিলা তেণু পিথাগোরে ত্রয়ী ব্যবহার করি আমি বর্তমান সমকোণী ত্রিভুজর কোণ কাড়িবা বাহু মানকর দৈর্ঘ্য নির্ণয় করিবা ই হচ্ছে আমার কর্ণর দৈর্ঘ্য জানা থিলে কর্ণর দৈর্ঘ্য নির্ণয় করিবা পাই এ সূত্র যদি আমি কইবা ভূমির দৈর্ঘ্য নির্ণয় করিব তাহলে বি ইকুয়াল টু বি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা যাকে আমি লিখিবা বি ইকুয়াল টু এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ওভার সেইপরি যদি পারপেন্ডিকুলার আমি দৈর্ঘ্য নির্ণয় করিবা চাইবা মানে এইচ স্কোয়ার মাইনাস
स्क्वायर बाय आकु लिखिबा p इक्वल टू a स्क्वायर माइनस a स्क्वायर रूट ऑफ बुझी पालो हां सर तो पिथागोरस त्रिभुज अनुसार आमे निर्णय करिबा त्रिभुज सही परी हमरो वर्तमान सपोज आ गुटे त्रिभुज रे देला h इक्वल टू देला केते h इक्वल टू हमरो 13 सेंटीमीटर सही परी हमरो b इक्वल टू केते देला 12 सेंटीमीटर ताले हमरो b इक्वल टू केते हो कहिलो पिथागोरस त्रिभुज अनुसार p इक्वल टू केते हो कहिलो देखि 5 हेबो 5 सेंटीमीटर बुझी पालो देखिबा ने याकु निर्णय करिया पई h इक्वल टू हमरो p इक्वल टू h स्क्वायर माइनस a b स्क्वायर रूट ऑफ ताले h केते सेंटीमीटर 3 सेंटीमीटर 13 सेंटीमीटर ताले 13 वर्ग वियोग 12 रो वर्ग ताले 13 12 रो जुड़ो किए पिथागोरस त्रिभुज के 5 रो वर्ग रो रूट ऑफ तने हम लिखिबा ए रूट ऑफ वर्गमूल काटि गला परे हम के सेंटीमीटर लिखिबा 5 सेंटीमीटर बुझी पालो आ कहार कोन पचारिया अछि बुझियार अछि बुझी पालो एबे हमें कार्य फर्द करिबा प्रथम दल को किसी प्रश्न दिया अछि प्रथम दल लेलो द्वितीय दल वर्तमान एथरे जो कार्य फर्द की जो अछि जेहाकु कोन करो संपन्न करयाकु तुमे जे करो जहां जो कि यदि डाउट कोनसी रही थाए ताले मते पछान बुझु कार्य फर्द पिला माने समस्त कंप्लीट कर सालो वर्तमान प्रथम दल रो कार्य फर्द की देखिलो प्रथम दल रो कार्य फर्द देखिलो ठीक है कि नहीं आउ कारण कोन असुविधा नथि कि ना